কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের নয়া দিগন্ত কিষাণ কার্ড। কৃষকদের উন্নত মানের চাষের সহায়তা এবং উৎপাদিত কৃষি পণ্যের উপযুক্ত মূল্য পাইয়ে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষিত ফার্ম কনসালটেন্ট তৈরি করার উদ্যোগ নিয়েছে কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, যারা কিষাণ মিত্র নামে পরিচিত হবে। সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় কিষাণ মিত্রদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার থেকে এসেও অনেক যুবক যুবতী এই প্রশিক্ষণ নিচ্ছেন। 3 মাসের এই প্রশিক্ষণ শেষে একটি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারলেই প্রশিক্ষিতদের সার্টিফিকেটের পাশাপাশি 18 মাসের জন্য ওই সংস্থায় ভলেন্টিয়ারি ইন্টার্নশিপ হিসেবে নিযুক্ত হয়ে স্থানীয় কৃষকদের মধ্যে কাজ করার সুযোগ পাবেন। কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার সুব্রত পোদ্দার জানিয়েছেন, প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের স্পন্সরশিপ একটা প্রোগ্রাম। এটা আমরা অল ওভার ইন্ডিয়া এটা আমরা কন্ডাক্ট করছি 2018 সাল থেকে। এই প্রোগ্রামটি 3 মাসের একটা প্রশিক্ষণ শিবির হয়। যারা আমাদের আন্ডারে অ্যাজ এ কিষাণ মিত্র ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, কিষাণ মিত্র ভলেন্টিয়ার যারা আছে তারা হচ্ছে আমাদের গ্রাসরুট কনসালটেন্ট বলতে পারেন, এগ্রিকালচার কনসালটেন্ট। এবং তারা আজকে এখানে তাদের ব্যাচ এখানে ট্রেনিং গ্রহণ করলেন এবং এই ট্রেনিং এবং সার্টিফিকেশন যেটা আছে এটা দুটোই প্রোভাইড করে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এক্সটেনশন এডুকেশন থেকে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে ভারতবর্ষে যে এগ্রিকালচার, এগ্রিকালচারের বিশেষত দুটো সমস্যা, একটা হচ্ছে এগ্রিকালচারকে ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা আছে তারা জানেন না। এছাড়া দুটো জিনিস আছে যে এগ্রিকালচারের প্রোডাকশন আফটার হারভেস্টিংয়ের পরে তারা তাদের যে উৎপাদিত ফসল সেটা কোথায় বিপণন করবে, কীভাবে মার্কেটিং করবে, কোথায় বাজার ধরবে, সেই বিষয়টা, সেই দুটো বিষয় মূলত সেই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা ভারত সরকারের স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রামেও একটি রিকগনাইজ সংস্থা, এছাড়া আমরা স্টার্ট আপ বেঙ্গল রিকগনাইজও একটা সংস্থা। আমরা ন্যাসকম 10,000 স্টার্ট আপ একজন ইনকিউবেটি, এছাড়া আইআইটি খড়গপুরেরও আমরা একটা ইনকিউবেটি। আমাদের যে বিজনেস মডেল আছে এই বিজনেস মডেলের মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা প্রতিটা গ্রামীণ অঞ্চল ভিত্তিতে আমরা কিছু কিছু ছেলেদেরকে তাদেরকে আমরা এই 3 মাসের একটা কোর্স কমপ্লিট করাই এবং কোর্সটা কমপ্লিট করানোর পর আমরা তাদেরকে 100% ভলেন্টিয়ারি রিক্রুটমেন্ট প্রোভাইড করি। কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থা পশ্চিমবঙ্গ সহ উত্তর এবং উত্তর পূর্ব ভারতের একটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বেসড এগ্রিকালচার ফার্ম ম্যানেজমেন্ট কনসালটেন্সি। কৃষিক্ষেত্রে B2B2C পদ্ধতিতে অর্থাৎ বিজনেস টু কনজিউমার মার্কেট প্লেস সার্ভিস প্রোভাইডারের কাজ করে থাকে এই সংস্থা। ভারত সরকারের স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্টার্ট আপ বেঙ্গল প্রোগ্রামের মান্যতাপ্রাপ্ত সংস্থাগুলির মধ্যে এই সংস্থা অন্যতম উজ্জ্বল নক্ষত্র। কৃষিক্ষেত্রে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আত্মনির্ভর এবং কৃষকদের উৎপাদিত ফসলের ভারত তথা বিশ্ব বাজারের মার্কেট লিঙ্কেজ প্রদান করে ফসলের উচ্চ মূল্য প্রদান করতে সহায়তা করাই এই সংস্থার মূল উদ্দেশ্য। কৃষক মিত্রদের প্রশিক্ষণ দিতে গিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণের বিষয়বস্তু বিশেষজ্ঞ গণেশ দাস জানান, যেমন আজকে যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের যে 3 মাসের যে একটা প্রশিক্ষণ শিবির যে চলছে, সেই প্রশিক্ষণ শিবিরের মধ্যে একটা প্র্যাকটিক্যাল পার্ট ছিল এবং এক্সপোজার ভিজিট ছিল, সেটা আজকে কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে। এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে বলা যায় যে কিষাণ মিত্র ফার্ম কনসালটেন্ট সার্টিফিকেট যে প্রোগ্রামটা চলছে সেখানেও কৃষি বিজ্ঞান কেন্দ্রের অনেক কৃষি বিজ্ঞানী প্রশিক্ষণ দিয়েছেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের অর্গানাইজেশন তারাও তারা অনেক সম্মানিত হয়েছেন, যেমন আইআইটি খড়গপুর থেকেও তারা সম্মানিত হয়েছেন, ম্যানেজও অনেক ওনারা অনেক প্রোগ্রাম করছেন হায়দ্রাবাদে। কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সহায়তায় প্রশিক্ষিতরা কৃষকদের বিভিন্ন বিষয়ে সাহায্য করে স্বনির্ভর হতে পারবেন। পাশাপাশি কিষাণ কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ওই প্রশিক্ষিতদের প্লেসমেন্টের ব্যবস্থা করবে, আর সেই কারণেই কৃষিক্ষেত্রে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গ্রামীণ বেকার যুবক যুবতীদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের রোগ পোকা বিষয়ক বিশেষজ্ঞ সুরজ সরকার বলেন, প্রথমত আমাদের যে কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা পুরোপুরি কৃষকদের সঙ্গেই কাজ করে থাকি এবং চাষবাস বা কৃষিকাজ সংক্রান্ত যত রকমের বিষয় আছে, যেমন ধরুন নর্মাল ফসল চাষ বা ধরুন সবজি চাষ বা ধরুন মাশরুম প্রাণী পালন এরকম বিভিন্ন বা মৌমাছি পালন বিভিন্ন বিষয়ের উপর আমরা কিন্তু কৃষকদের সঙ্গে সারা বছর ধরে কিন্তু আমরা কৃষকদেরকে এরকম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং পরবর্তীতে আমরা কৃষকদের জমিতে বিভিন্ন রকমের প্রদর্শনী ক্ষেত্রও বানাই। প্লাস যদিও কেউ উদ্যোগী যদি কেউ কৃষক থাকেন, তার যদি কোনো বিষয়ে কোনো জানার আগ্রহ থাকে বা নতুন কোনো ফার্ম বানানোর থাকে বা এরকম জাতীয় সাহায্য কিন্তু আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সমস্ত রকমের জেলার সমস্ত কৃষককে কিন্তু আমরা করি। কিষান মিত্র নামে কৃষি ক্ষেত্রে ভলেন্টিয়ারি কনসালটেন্টের সার্টিফিকেট কোর্সে মূলত 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, কিন্তু করোনা মহামারীর কারণে প্রশিক্ষণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শেষ পর্যন্ত কিষান কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সংস্থার তৎপরতায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় এই প্রশিক্ষণ শেষ হতে চলেছে। এ মাসের শেষ নাগাদ পরীক্ষাও নেওয়া হবে, তারপরে প্রশিক্ষিত কিষান মিত্র হতে চলেছে বেশ কিছু যুবক যুবতী। এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে এসে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাদের অনেকেই জানান, অনেক কৃষকই আছে অনেক কিছু ব্যাপারে জানে না, তারা চাষ করে ঠিকই কিন্তু অনেক কিছু ব্যাপারে বোঝে না, যেমন অনেক মাটি তো দূষণ হয়ে গেলো সেটা বোঝে না। এটা আমার বুঝে গেছে, এখন আমরা কৃষকদের কাছে গিয়ে এটা বলবো, তারা না বোঝে কোন মাটিতে কীরকম সার প্রয়োগ করলে ভালো হবে, কী হিসেবে করলে ভালো হবে সেটা আমরা তাদেরকে বোঝাবো, যাতে তারা পরবর্তীকালে তারা ভালো করে জমিতে সার প্রয়োগ করে চাষবাস ভালো করতে পারে। সেখানে হয়েছে কৃষিকাজ সম্পর্কে এবং বিভিন্ন রকম মাশরুম চাষ পশুপালন সম্পর্কে, তারপরে জিএসটি ব্রয়লার মুরগি এগুলো সব সম্পর্কে শেখানো হয়েছে। সহযোগিতা করেছে, অনেকদিন ধরে আমাদের ট্রেনার দিয়েছে, বুঝে করছে, শিক্ষকরা খুব ভালো ছিল। মানে এতদিন তো কিছু জানা ছিল না আমাদের, এই কোর্সটা করার পর থেকে মানে আমরা বুঝতে পারছি যে কিসে কি করতে হয় না করতে হয়। এই যে যেমন কৃষকরা ওনারা চাষ করছেন কিন্তু বলতে পারছে না যে মাটিটা কেমন আছে না আছে, মানে এইসব বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পারলাম যেটা আমাদের জানা ছিল না, এটা আমি তো অনেক উপকারী। আধুনিক কৃষিকাজ সম্পর্কে এখনো বেশিরভাগ কৃষক সঠিকভাবে জানেন না, তারা এখান থেকে প্রশিক্ষণ পাওয়ার পর কিষান মিত্ররা সরাসরি কৃষকদের সাথে কাজ করবে। এতে কৃষকদের যেমন আধুনিক চাষ সম্পর্কে ধারণা তৈরি হবে, তেমনই তাদের উৎপাদিত ফসল বিক্রি করে সঠিক মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা হবে। পাশাপাশি কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন একটি দিগন্ত খুলে যাবে। কিষান কার্ড অ্যাগ্রো ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের 1 কোটির ওপর কৃষকদের ফসলের বর্তমান অপেক্ষা বহুগুণ মূল্য পাইয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি জেলায় 1টি করে সিঙ্গেল পয়েন্ট এগ্রি এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার, এগ্রিকালচার কোয়ালিটি কন্ট্রোল সেন্টার, স্মার্ট ফার্মার্স ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে। এই সেন্টারের মাধ্যমে কৃষকেরা সরাসরি এগ্রি এক্সপোর্টারদের কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার সুযোগ পাবেন। এক্সপোর্ট করার ক্ষেত্রে কৃষকদের সমস্ত রকম পরামর্শ সহ পরিষেবা দেবে এই সংস্থা। বর্তমানে এই কিষান ফার্ম কনসালটেন্ট সার্টিফিকেশন প্রোগ্রামটিতে বিহার, ঝাড়খণ্ড, আসাম সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে 500 বেশি যুবক যুবতীরা ট্রেনিং নিয়ে গ্রামীণ এলাকাতেই কর্মসংস্থানের নতুন সুযোগ পাচ্ছেন এবং 2021-2022 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে 3000 কিষান মিত্র ট্রেনিং সার্টিফিকেশন সম্পূর্ণ করে কৃষি কনসালটেন্ট হিসেবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আর সেই লক্ষ্যেই সম্প্রতি নভেম্বরে প্রায় 200 অধিক কৃষান মিত্র ফার্ম কনসালটেন্ট ভলেন্টিয়াররা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্ম ভিজিট এবং প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশনে অংশগ্রহণ করেন। এই ভলেন্টিয়াররা আগামী 28 নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ে এভলিউশন পরীক্ষায় অংশ নেবেন এবং উত্তীর্ণ ভলেন্টিয়াররা সার্টিফিকেট গ্রহণের সাথে সাথে সকলেই ভলেন্টিয়ারি নিয়োগ এবং অফার লেটার হাতে পাবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী অর্থবর্ষে কৃষি সাপ্লাই চেইন সহ এগ্রিকালচার কনসালটেন্ট পদে আরও 10,000 কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে কৃষি সম্বন্ধে অনেক কিছু সব কিছু বিষয়ে, ধান চাষ, পাট, তারপরে চালু, টমেটো, মানে যা ধরুন যত রকমের কৃষিকাজ সব কিছু বিষয়ে ট্রেনিং হয়েছে। হ্যাঁ, তো এই ট্রেনিংয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, কীভাবে কোন চাষে কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়, কোন কীটনাশকে কী কী ওষুধ প্রয়োগ করতে হয় সেগুলো শিখছি। কতদিন ধরে আপনাদের ট্রেনিং করছেন? আমাদের ট্রেনিংটা 3 মাস ছিল, তো যাই হোক কোভিডের জন্য আমাদের ট্রেনিংটা সেখানে 8 মাস হয়ে গেছে। 8 মাস ধরে ট্রেনিং করছেন? হ্যাঁ। আপনারা ট্রেনিং পাওয়ার পরে শুধু কি রাজ্যে থাকতে যাচ্ছেন নাকি রাজ্যের বাইরে কোথাও যেতে চাচ্ছেন? রাজ্যের বাইরে যেতে চাচ্ছেন। কোথায় যেতে চাচ্ছেন? অল ইন্ডিয়া যেতে চাচ্ছেন। অনলাইন ক্লাস করবায়া হম লোগো কো আচ্ছা রহা জি, পর হম লোগো কো ঘর বেঠে লকডাউন মে আচ্ছা মিলা আর জানকারি আচ্ছি মিলে। কিষান কার্ড সে হম লোগো কো নৌকরি আর ট্রেনিং কে বাদ হম লোগো কো নৌকরি দেনে কা রোজগার আর কিষানো কা गाँव गाँव में प्रचार करने का हम लोगों का वादा किया है। मेरे गांव में केला का फसल ज़्यादा हो रहा है और मक्के का, और बीच में बिचौलिए खा जाते हैं, और किसान मित्रों के तरफ से हम लोगों का अगर सही मार्केटिंग और अच्छा हो जाए तो इससे अच्छा और क्या हो सकता है।